Hello students, Satya sir here. Today I am going to teach you English grammar, that is right forms of verbs. It's part 24. Dekho shikshartibindu, ajke amra Dinajpur board 2017 saler right forms of verbs ta niye ashchi. Eta ajke amra solve korbo. Dekho nishchoi tumra monojoger sathe boshecho, monojog na dite parle ei muhurte boisho na, karon মনোযোগ ছাড়া, গভীর মনোযোগ ছাড়া কোনো কিছুই শেখা সম্ভব না। আমরা প্রথমে যে দশটা এখানে নয়টা দেওয়া আছে, নয়টা ভাব দেওয়া আছে, সেটা আমরা অর্থটা ভালো করে জানব। এরপরে প্যাসেজের প্রতিটা সেন্টেন্সের অর্থ জানব, আননোন ওয়ার্ড থাকলে সেটার অর্থ জানব, বুঝে নেব। তারপরে যে দশটা গ্যাপ আছে, সেই দশটা গ্যাপটা আমরা কোন গ্যাপে কোন ভাবটা যাবে এবং তার ফর্মটা কী হবে সেটা আমরা দাঁড় করাবো, অর্থাৎ উত্তরটা দাঁড় করাবো। এবং পরবর্তী শীটে গিয়ে আমরা দেখব যে আমাদের দাঁড় করানোটা সঠিক হয়েছে কিনা। দেখো তাহলে আগে ভাবগুলো দেখে নেই। ডিসুয়েড মানে বুঝাইতে সক্ষম হওয়া, ক্যারি বহন করা, গো যাওয়া, এমপ্লয় চাকরি, ওয়ার্ক কাজ করা, অ্যাড্রেস লক্ষ্য করা, ফরবিড নিষেধ করা, ডু করা, বি হওয়া। এরপরে দেখি আমরা প্যাসেজটা, চাইল্ড লেবার হ্যাজ ড্যাশ ইন্টারন্যাশনালি বাই দ্য ইউএনও, ইউনাইটেড ন্যাশন দ্বারা এই শিশু শ্রমটা কিন্তু নিষিদ্ধ করা হয়েছে। তাইলে এখানে হবে হ্যাজ বিন ফরবিডেন, চাইল্ড লেবারটা কিন্তু ফরবিড করা হয়েছে, ফরবিডেন হ্যাজ বিন ফরবিডেন নিষিদ্ধ করা হয়েছে। টু মেক এ চাইল্ড ডু দ্য ওয়ার্ক, একটা শিশুকে কাজ করানো, দ্যাট ইজ সুইটেবল ফর এ ম্যান, যে কাজটা মানুষের জন্য যোগ্য উপযুক্ত, ইজ পানিশেবল, এটা কিন্তু শাস্তিযোগ্য অপরাধ। ইয়েট এখনও ইন দ্য থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ, তৃতীয় বিশ্বের দেশগুলোতে দ্য নাম্বার অফ লেবার, শ্রমিকদের সংখ্যা ইজ গোয়িং আপ, বেড়ে যাচ্ছে দিনে দিনে, ডে বাই ডে দিনে দিনে। বাংলাদেশ ইজ ওয়ান অফ দ্য কান্ট্রিজ, বাংলাদেশ কিন্তু তাদের মধ্যে একটা। দো যদিও গভর্নমেন্ট সরকার ইজ কমিটেড টু ডিসিউড রিচ পিপুল, বাংলাদেশ সরকার কিন্তু প্রতিজ্ঞাবদ্ধ এই ধনী লোকদেরকে বোঝাইতে, টু ইনগেজ চিলড্রেন শিশুদেরকে কাজে যুক্ত করা, ইন লেবার ইয়ার্স ওয়ার্ক এই শ্রমিকের কাজে যুক্ত করা, এই যুক্ত না করতে কিন্তু কমিটেড। থিংস আর নট সো ইজি, কিন্তু বিষয়গুলো কিন্তু খুব সহজ নয়। পোভার্টি দারিদ্রতা, এখানে ইজ আসবে, ইজ দ্য ফার্স্ট ইম্পেডিমেন্ট বাধা, এই দারিদ্রতা কিন্তু প্রথম বাধা ইন দিস ফিল্ড এই ক্ষেত্রে। দ্য পোর প্যারেন্টস দরিদ্র পিতা মাতা ওয়ান্ট টু গেট চায় অ্যাডিশনাল আর্নিং, অতিরিক্ত একটা আয় করতে চায়, বাই এমপ্লয়িং দেয়ার চিলড্রেন ইন ওয়ার্ক, তাদের শিশুদেরকে কাজে দিয়ে একটা অতিরিক্ত আয় করতে চায়। মেনি চিলড্রেন অনেক শিশুরা আর ওয়ার্কিং অ্যাট ডিফারেন্ট, এখানে আর ওয়ার্কিং হবে, আর ওয়ার্কিং অ্যাট ডিফারেন্ট সেক্টর নাও, এখন বিভিন্ন সেক্টরে কাজ করতেছে, বাট দিস শুড নট বি ক্যারি অন, এটা চালাইতে দেওয়া উচিত না। উই শুড ইমিডিয়েটলি, আমাদের উচিত যত তাড়াতাড়ি সম্ভব অ্যাড্রেস দিস প্রবলেম, এই সমস্যাকে অ্যাড্রেস করা দরকার, এটাকে লক্ষ্য করে এটা নিরুৎসাহিত করতে হবে আমাদের। তাহলে আমাদের কিন্তু মোটামুটি দাঁড় করানো হয়ে গেল। এখন আমরা পরের শীটে যাবো, পরের শীটে গিয়ে দেখব যে আমরা যেটা দাঁড় করালাম সেটা সঠিক হয়েছে কি না। চলে যাই পরের শীটে, চলে এলাম আমরা পরের শীটে এবং উত্তর সহ নিয়ে নিলাম। দেখি আমরা চাইল্ড লেবার হ্যাজ বিন ফরবিডেন, এটাই বলেছিলাম কিন্তু, ইন্টারন্যাশনালি আন্তর্জাতিকভাবে বাই দ্য ইউএনও ইউনাইটেড ন্যাশন দ্বারা। টু মেক এ চাইল্ড ডু দ্য ওয়ার্ক, একজন শিশুকে কাজে নিযুক্ত করা, দ্যাট ইজ সুইটেবল ফর এ ম্যান, যে কাজটা নাকি এই একজন পূর্ণবয়স্ক মানুষের জন্য প্রযোজ্য, ইজ পানিশেবল, এটা কিন্তু শাস্তিযোগ্য অপরাধ একজন শিশুকে কাজে নেওয়া। ইয়েট এখনও
ইন দ্য থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ, তৃতীয় বিশ্বের দেশে দ্য নাম্বার অফ লেবার ইজ গোয়িং আপ ডে বাই ডে, দিনে দিনে কিন্তু শ্রমিকদের সংখ্যা বেড়ে যাচ্ছে। বাংলাদেশ ইজ ওয়ান অফ দিস কান্ট্রিজ, বাংলাদেশ কিন্তু এই দেশগুলোর একটা দেশ। দো যদিও গভর্নমেন্ট ইজ কমিটেড, সরকার কিন্তু প্রতিশ্রুতিবদ্ধ টু ডিসুয়েড রিচ পিপুল, ধনী মানুষদেরকে নিরুৎসাহিত করা, টু ইনগেজ চিলড্রেন, শিশুদেরকে যুক্ত করা ইন লেবার এস ওয়ার্ক, এই শ্রমিকদের কাজে যুক্ত করা, নিরুৎসাহিত করা হয়েছে। থিংস আর নট সো ইজি, বিষয়টা এত সহজ না। পোভার্টি ইজ দ্য ফার্স্ট ইম্পেডিমেন্ট ইন দিস ফিল্ড, দারিদ্রতা কিন্তু এই ক্ষেত্রে মানে প্রধান বাধা, প্রথম বাধা। দ্য পোর প্যারেন্টস, দরিদ্র পিতামাতা ওয়ান্ট টু গেট অ্যাডিশনাল আর্নিং, অতিরিক্ত একটা আয় করতে চায় বাই এমপ্লয়িং দেয়ার চিলড্রেন ইন ওয়ার্ক, তাদের শিশুদেরকে কাজে দিয়ে একটা অতিরিক্ত ইনকাম করতে চায়। ম্যানি চিলড্রেন আর ওয়ার্কিং অ্যাট ডিফারেন্ট সেক্টরস নাও, এখনও বিভিন্ন সেক্টরে অনেক শিশুরা কাজ করতেছে। বাট দিস শুড নট বি ক্যারিড অন, কিন্তু এই অবস্থা চলতে দেওয়া উচিত না। উই শুড ইমিডিয়েটলি অ্যাড্রেস দিস, আমাদের খুব দ্রুত এই বিষয়ে খেয়াল করা উচিত। তাহলে আমরা দেখলাম যে আমরা যেটা দাঁড় করালাম সেটা সম্পূর্ণ সঠিক হয়েছে। তাহলে আমরা এখন শেষ করব। শেষ করার আগে যে কথাটা না বললে না, সেটা হলো তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং আমার পড়ানো যদি বুঝতে পারো, আবারও বলছি যদি ভালো করে বুঝতে পারো, শিখতে পারো, তাহলেই শুধুমাত্র আমার চ্যানেলটাকে তুমি সাবস্ক্রাইব করবা। তাছাড়া সাবস্ক্রাইব করার কোনো দরকার নেই, লাইক করতে পারো, শেয়ার করতে পারো, বন্ধুদেরকে দেখাতে পারো, কমেন্টস করতে পারো, যে কোনো ধরনের কমেন্টস করলে আমি তোমার কমেন্টসের উত্তর দেবো। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাদেরকে বলবো যে তোমরা প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করলেই কিন্তু তুমি আবার তোমার মনে আসবে এবং পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবা। ঠিক আছে, শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং, সি ইউ নেক্সট।